এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি চিঠির খামে সঠিক পদ্ধতিতে ঠিকানা বা অ্যাড্রেসটি লিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনি এখানে স্ক্রিনে একটি খালি অ্যান্ড বা চিঠির খাম দেখতে পাচ্ছেন আপনাকে ঠিক এর উল্টো দিকে যেতে হবে যার পর এই চিঠির খাম বা অ্যান্ড ঠিক এরকম দেখাবে এবার এবারের ঠিক ডান দিকে আপনাকে লিখতে হবে টু তারপর নিচে লিখবেন দা দা লিখে যার কাছে চিঠিটা পাঠাচ্ছেন বা যেই অফিসারের কাছে চিঠিটা পাঠাচ্ছেন তার নামটা বা তার পত্র এখানে দেবেন তারপরে আপনি তার অ্যাড্রেসটা দেবেন ও সাথে একটি পিনকোড দেবেন এবারটি চিঠি ঠিক বাঁদিকে আপনি লিখবেন ফর্ম ফর্ম লিখে আপনি লিখবেন নেম নেম লিখে তারপরে আপনি এখানে আপনার নামটা দেবেন তারপরে আপনি আপনার অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ভিলেজটা দেবেন তারপরে পোস্ট অফিসে পোস্ট অফিসটা দেবেন তারপরে পুলিশ স্টেশনটা দেবেন তারপরে ডিস্ট্রিক্ট দেবেন এবং একটি পিনকোড দেবেন এবং অবশ্যই একটি মোবাইল নাম্বার দেবেন সাধারণ চিঠির ক্ষেত্রে বা নর্মাল জায়গায় কোনো চিঠির পাঠা পাঠাবার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি এবার কোনো চাকরির পদের জন্য চিঠি পাঠাবার জন্য আপনি কী করবেন প্রথমে আপনি লিখবেন অ্যাপ্লিকেশান ফর আপনি যেই পদের জন্য আবেদন করছেন সেই পদের নামটা এখানে দেবেন দেওয়ার পর চিঠি ঠিক ডান দিকে আপনি দেবেন টু তারপরে নিচে দেবেন দা তারপরে দেবেন যে অফিসের কাছে চিঠিটা পাঠাচ্ছেন তার পদ বা পদের নামটা এখানে দেবেন তারপরে আপনি তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ও একটি পিনকোড দেবেন তারপরে চিঠি ঠিক বাঁ দিকে আপনি দেবেন ফর্ম তারপরে দেবেন নেম নেমের জায়গায় আপনি আপনার নামটা দেবেন তারপরে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনি দেবেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং একটি মোবাইল নাম্বার এবার আপনি এখানে একটি স্ট্যাম্প দিয়ে চিঠিটা পাঠিয়ে দেবেন